আজকে আমরা আলোচনা করতে চলেছি যে এক হাজার বর্গফুটের একটি বাড়ির শুধুমাত্র ছাদটিকে ঢালাই করতে কত টাকা খরচা হবে এবার বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি যে এক হাজার বর্গফুটের বাড়ি মানেই যে এক হাজার বর্গফুটের ছাদ হবে সেটা কিন্তু নয় কারণ আমরা জানি যে প্রত্যেকটি বাড়িতে একটি সিঁড়ি থাকেই এবং সিঁড়ির জন্য একটা প্যাসেজ কিন্তু আমাদের ওপেনিং থাকে যেমনটি আমরা ছবিতে দেখতে পাচ্ছেন তাই আমরা হিসাব করে দেখেছি যে সেখানে শুধুমাত্র সিঁড়ি ঢালাইয়ের জন্য বাকি ওপেনিংটাকে যদি আমরা বাদ দিই এক হাজার বর্গফুটের একটা ছাদে শুধুমাত্র ছাদের অংশটি ঢালাই করতে আমাদের মোটামুটি সাড়ে নশো স্কোয়ার ফিট মতো জায়গা ধরতে হয় অর্থাৎ এক্ষেত্রে পঞ্চাশ স্কোয়ার ফিট মতো জায়গা আমাদেরকে বাদ দিতে হবে ওই সিঁড়ির জায়গার জন্য অর্থাৎ এখন আমরা যে খরচটা বার করবো সেটা কিন্তু এক হাজার বর্গ ফুটের বাড়ির জন্যই কিন্তু এক্ষেত্রে ছাদ ঢালাইয়ের খরচটা হবে ওই সাড়ে নশো স্কোয়ার ফিটের জন্য তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে দেখাই যে একটা ইটের ভিতের বাড়ির এই ছাদটি ঢালাই করার জন্য ঠিক কতটা বালি পাথর এবং সিমেন্টের প্রয়োজন হচ্ছে এবং পরে আমরা দেখে নেব যে ঠিক কতটা রড লাগছে তো বন্ধুরা এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রাই ভলিউম অফ কংক্রিট অর্থাৎ আমরা জানি যে কংক্রিট তৈরি করার সময় আমাদেরকে বালি পাথর সিমেন্টকে জল দিয়ে মাখতে হয় এবং জল দিয়ে মাখার ফলে কংক্রিটের ভলিউম হচ্ছে আয়তন কমে যায় তাই আমরা যখন ড্রাই ভলিউম অর্থাৎ শুকনো অবস্থায় কতটা বালি পাথর লাগবে সেটা যখন বার করব সেই জন্য আমরা সবসময় কী করবো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর দিয়ে গুণ করবো ওয়েট ভলিউমকে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট ফোর টুটা যেটা রয়েছে সেটা কোয়াতে গেল সেটা হচ্ছে ওই যে পাঁচ ইঞ্চি থিকনেস গড়ে ছাতে ধরেছি আমরা পাঁচকে যদি বারো দিয়ে ভাগ করি অর্থাৎ ওটাকে যদি ফুটে কন সেটা পয়েন্ট ফোর টু আসে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে টোটাল ভলিউম আসছে আমাদের ছশো চোদ্দ দশমিক পাঁচ সেফটি এটা কিন্তু কিউবিক ফিটে রয়েছে এবার এখান থেকে আমরা ইজিলি কতটা পাথর কতটা বালি কতটা সিমেল লাগবে বার করে ফেলব দেখতে থাকুন বন্ধুরা এবার বন্ধুরা সবার আগে আমরা জেনে নেব যে বালি পাথর এবং সিমেন্টকে কি রেশিওতে মিশিয়ে আমরা কংক্রিট বানিয়েছিলাম সাধারণত ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বলে থাকি যে এম টোয়েন্টি গ্রেডের কংক্রিট ইউজ করতে অর্থাৎ এক ভাগ সিমেন্টের সাথে দেড় ভাগ বালি ও তিন ভাগ পাথর দিয়ে মশলা মাখার কথা বলি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি কাজের সুবিধার্থে মিস্ত্রিদের কাজের সুবিধার্থে তারা কিন্তু তিন ভাগ পাথরে দুভাগ বালি এবং এক ভাগ সিমেন্ট দিয়ে কিন্তু বেশিরভাগ জায়গায় মশলা মেখে থাকে তাই সেই রেশিওটাকে ধরে যদি আমরা চলি তাতে করে আমরা রেশিওটা পাই ওয়ান টু এবং সেই ভাগে আমরা বার করব কতটা পাথর লাগতে পারে এবং বন্ধুরা একইভাবে কতটা বালি এবং কতটা সিমেন্ট লাগবে সেটাও বার করা হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ক্যালকুলেশনের এই অংশগুলোকে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদেরকে কমেন্টও করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্ট প্রথমে শেপটিতে বার করা হয়েছিল তারপর সেটাকে একটা ফর্মুলার দ্বারা বস্তায় কনভার্ট করা হয়েছে এবার বন্ধুরা আপনাদেরকে বলি যে ইঁটের বাড়িতে ছাদের তলায় মোটামুটি প্রত্যেকটি ঘরেই প্রায় ছয় ইঞ্চি হাইটের এবং দশ ইঞ্চি চওড়ার একটা করে রূপ বিম থাকে তাই সমস্ত বিমের দূরত্বকে যদি আমরা যোগ করি মোটামুটি দেখেছি একটা এক হাজার স্কোয়ার ফিটের বাড়িতে মোটামুটি পঞ্চাশ ফুট লম্বা বিমের প্রয়োজন হয় আর সেই লেন ধরে যদি আমরা আগের পদ্ধতিতেই যদি ক্যালকুলেশান করে দেখি তাহলে মোটামুটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বালি পাথর আর সিমেন্ট কতটা লাগবে তাহলে বন্ধুরা চলুন এবার দেখে নিই যে সর্বমোট তাহলে এই ছাদটির পিছনে আমাদের টোটাল কত পাথর বালি এবং সিমেন্ট লাগছে এবং দু সালের কারেন্ট রেটগুলো যদি আমরা ধরি যেমন ধরুন পাথর প্রতি প্রতিশেপটি মোটামুটি এখন বাজার দর চলছে পঁচাত্তর টাকা করে একইভাবে প্রতি সেফটি বালির দাম চলছে ষাট টাকা করে এবং এক বস্তা সিমেন্টের দাম গড়ে যদি আপনারা চারশো কুড়ি টাকা ধরেন সেক্ষেত্রে টোটাল রেটটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন কত দাঁড়াচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে বালি পাথর আর সিমেন্ট নিয়ে টোটাল কত খরচা হলো যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা এখানে একটা কথা বলি যে এটা জায়গা বিশেষে সামান্য ভ্যারি করতে পারে কিন্তু এটা মোটামুটি ধরে আপনারা চলতেই পারেন চলুন এবার আমরা দেখে নিই যে এই ছাদটিতে কত পরিমাণ রড লাগবে এবং সেই রড বাবদ কত খরচ হতে পারে তাহলে বন্ধুরা যখন রডের কথা উঠলো এখানে আমি বলি যে দেখুন আমরা সাধারণত গ্রামাঞ্চলে ছোটোখাটো বাড়ির কথা যেহেতু বলছি আমরা আমাদের ছাদ ঢালায়তে সাধারণত মেনি বলুন এবং ডিস্ট্রিবিউশন বার বলুন দুটো ক্ষেত্রেই আট এম এম এর রডই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি এবং আমরা সাধারণত সেই জন্যই রডগুলোকে একটু ঘন ঘন বাঁধি পাঁচ ইঞ্চি গ্যাপে মোটামুটি সেন্টার টু সেন্টার বেঁধে থাকি এবং সেই হিসাব করে মোটামুটি আমরা দেখেছি এক্সট্রা টপ বার সমস্ত কিছু নিয়ে এক্ষেত্রে মোটামুটি মোটামুটি প্রায় সর্বাধিক আমাদের দেড়শো খানা অর্থাৎ একশো পঞ্চাশ পিস আট এম এর রড লেগে থাকে এই ধরনের ছাদের ক্ষেত্রে এবং আগে আমি যেটা বলেছিলাম যে ছাদের রূপ বিমের দরুন মোটামুটি পঞ্চাশ ফুট যদি টোটাল বিমের লেন্থ আমরা ধরি মোটামুটি দেখেছি যে বারো এম এম এর রডও মোটামুটি সাতটা মতো লেগে থাকে এবং তার পাশাপাশি বিমের রিং রড অর্থাৎ স্টিরাপের জন্য সাত পিস মতো সিক্স এম এর রড লাগে এবং তার যে হিসাবটা দাঁড়ায় সেটা এখন আপনাদের স্কিনের সামনে করে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবার বন্ধুরা এত গেল শুধুমাত্র বালি পাথর রড সিমেন্টের কথা শুধু তাই তো নয় এবার এই ছাদটা তৈরি করতে মিস্ত্রি খরচ বাবদ আপনাদের মোটামুটি ধরতে হবে পার স্কোয়ার ফিট তিরিশ টাকা করে অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটের এই ছাদটিকে সম্পূর্ণ করতে আপনাদের খরচ আসবে প্রায় তিরিশ হাজার টাকা মতো রাজমিস্ত্রি খরচ ধরুন অর্থাৎ বন্ধুরা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই এক হাজার স্কোয়ার ফিট বাড়িটির ছাদটা তৈরি করতে আমাদের মোটামুটি রাউন্ড ফিগারে টোটাল খরচ আসতে চলেছে এক লক্ষ আশি হাজার টাকা মতো অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি প্রতি বর্গফুট ফুট অর্থাৎ পার স্কোয়ার ফিট খরচ হচ্ছে একশো টাকা মতো তবে বন্ধুরা এত গেল মেশিনারি স্ট্রাকচারের ছাদের খরচের কথা এখনকার দিনে তো প্রায় সমস্ত বাড়ি ফ্রেম স্ট্রাকচারে হচ্ছে এখন আপনাদের মনে এই কোয়েশনটা আসতেই পারে যে যারা বিম কলম দিয়ে বাড়ি করছে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি ক্ষেত্রে সেই এক হাজার স্কোয়ার ফিটের ছাদের খরচটা কতটা গিয়ে দাঁড়াবে এই খরচটা তো নিশ্চয়ই হবে না এর থেকে কিছুটা বেশিই হবে তো সেটা দেখার জন্য ভিডিওটাকে দেখতে থাকুন এখন বন্ধুরা আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে বিমের জন্য ওয়াল বিমের জন্য একটা এক্সট্রা খরচ হয় এবং সেটা মোটামুটি ক্যালকুলেশান করে দেখেছি পাথর সিমেন্ট রড রাজমিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে প্রায় চল্লিশ হাজার টাকা মতো বেশি খরচ হয় যে খরচটা আমি আগে বললাম ইটের বাড়ি ক্ষেত্রে তার থেকে অর্থাৎ বন্ধুরা আরও সহজ করে বলতে গেলে প্রতি বর্গফুট চল্লিশ টাকা করে খরচ বেড়ে যায় ফ্রেম স্ট্রাকচারের বাড়ি খেতে অর্থাৎ যেটা নর্মাল বাড়ির ক্ষেত্রে ইটের ভিতের বাড়ির ক্ষেত্রে একশো আশি টাকা প্রতি বর্গফুট ছিল সেটাই ফ্রেম স্ট্রাকচারের বাড়ির ক্ষেত্রে অর্থাৎ বিম দিয়ে যদি ছাদটি হয় সেক্ষেত্রে এই খরচটা গিয়ে দাঁড়াবে দুশো কুড়ি টাকা প্রতি বর্গফুট অর্থাৎ বন্ধুরা আপনারা গড়ে প্রতি বর্গফুটে কম বেশি দুশো টাকা করে খরচ ধরে চলতেই পারেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং এই ধরনের আরও অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে গেলে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করতেও ভুলবেন না তবে এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত কুমার কনস্ট্রাকশান দেখতে থাকুন